জসীমউদ্দিন আপনি লিখেছেন, আমরা যারা প্রবাসে থাকি বেশিরভাগ সময় লন্ড্রি থেকে কাপড় ওয়াশ করি। লন্ড্রিওয়ালা একসাথে সবার কাপড় ওয়াশ করে, অনেকের কাপড় নাপাকি কাপড়ে নাপাকি থাকে। এক্ষেত্রে পবিত্র কাপড় কি নাপাক হয়ে যাবে? এই কাপড় পরে নামাজ পড়ে নামাজ হবে কি না? দেখার বিষয় যে লন্ড্রিওয়ালা তিনি কাপড়গুলোকে কীভাবে ওয়াশ করেন। তিনি যদি এটাকে প্রচলিত যে পদ্ধতিতে আমরা বাসায় ওয়াশ করে থাকি, ধরুন একটা অটো ওয়াশিং মেশিনে ওয়াশ করেন তিনি, বা অনেক আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক ওয়াশি মানে আপনার অনেক লন্ড্রিওয়ালারা আছেন যারা খালে বিলে পানিতে পুকুরের পানিতে সব কাপড়গুলোকে নিয়ে ধোন। তো এইভাবে যদি তিনি ধোন এবং চিবান বারবার, তাহলে সেক্ষেত্রে তো সব নাপাক দূর হয়ে যাবে, আপনার পবিত্র কাপড়গুলো ন পবিত্র কাপড়ের সাথে মিশিয়ে নাপাক হয়ে যাবে না। আর যদি তিনি এমন কোনো প্রক্রিয়ায় কাপড়গুলো ধোন, যে প্রক্রিয়ায় কাপড় ধোয়ার ফলে এক কাপড় নাপাক থাকলে সেটার নাপাকিটা, সেটার অপবিত্রতাটা অন্যটার মধ্যে আপনার অন্যটার মধ্যে গিয়ে সেটা লাগে বা মিশ্রিত হয়, সেরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তার কাছে কাপড় ধোয়া, তার মাধ্যমে কাপড় ধোয়া জায়েজ হবে না, বা তার মাধ্যমে কাপড় ধোয়ার সে কাপড় পরে নামাজ পড়া জায়েজ হবে না। তো দেখতে হবে যে লন্ড্রিওয়ালার কাপড় ধোয়ার প্রক্রিয়া পদ্ধতিটা কী, এটা খুবই সিম্পল, কীভাবে তারা ধোয়ে এটা জিজ্ঞেস করে নিলেই হয়। সাধারণত যে পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে, বিশেষ করে আপনার ওয়াশিং মেশিন ইত্যাদিতে, সেটাতে আপনার পাক নাপাক সব কাপড় যদি দেন, তারপরেও নাপাক কাপড় সাথে থেকে পাক কাপড় নাপাক হবে না, কারণ এখানে বারবার করে সবগুলোকে আপনার খুব ভালোভাবে সেগুলোকে ইয়ে করা হয় আপনার, কিংবা চিবানো হয়, এবং চিবানোর ফলে সেগুলোর মধ্যে থাকা অপবিত্র বস্তু ইত্যাদি এগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে চলে যায়। অতএব এতে আপনার পাক কাপড়ের কোনো সমস্যা হবে না। সাইম মোস্তফা সামি লিখেছেন, আমি একজন মহিলা, আলিম মাদ্রাসা আলিম প্রথম বর্ষের ছাত্রী। আমার মাদ্রাসায় প্রতি বছর বিদায় বোনদের স্প্রে মারে, পিতা কাটে এবং বেলুন দিয়ে গেট সাজানো হয়। তাদের জন্য আমাদেরকে কেরাত, ইসলামী সঙ্গীত, বিদায় সঙ্গীতও গাইতে হয়। সেখানে বিবাহিত অবহিত পুরুষ বিচারক এবং পুরুষ কর্মচারী থাকে। ইসলামের দিক দিয়ে এগুলো করা আমাদের জন্য কতটুকু যায়, সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা? এ ধরনের নির্লজ্জতা এগুলো সেকুলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয়, কিন্তু একটা দিনই শিক্ষা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, এ ধরনের বিষয়গুলো কখনো গ্রহণযোগ্য হতে পারবে না। আপনি লক্ষ্য রাখবেন, ইসলাম থেকে যারা দূরে তা এবং ইসলাম বিদ্বেষী যারা, এই মানুষগুলো বলে যে সমাজে মানুষকে এক কথায় ধর্মহীন করার জন্য সংস্কৃতি চর্চা বাড়াতে হবে, অর্থাৎ গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোর ব্যবহার বাড়াতে হবে। এগুলো শয়তানের কাছাকাছি মানুষকে নিয়ে যায় এবং মানুষকে আল্লাহ থেকে অনেক দূরে সরাতে সাহায্য করে। এই জন্য এ বিষয়গুলোর উপর আমাদের সাবধান থাকা উচিত। পর্দাহীনতা সেরকম একটি বিষয়, এবং আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হোক বা নবীনবরণ অনুষ্ঠান হোক, সে সমস্ত অনুষ্ঠানে এই যে কাজগুলো ইহুদি খ্রিস্টানদের অনুকরণে আমরা করে থাকি এবং সেগুলোতে মেয়েরা বিভিন্ন কিছু উপস্থাপন করে থাকেন, আলিম পড়া একটা মেয়ে, মানে ইন্টারমিডিয়েট পড়া একটা মেয়ে, এইচএসসি পড়া একটা মেয়ে, তার মানে সে তো সাবালক, একজন সাবালক মেয়ে, তার বিভিন্নভাবে পরপুরুষের সামনে তার বিভিন্ন পারফরমেন্স তিনি জাহির করবেন, এগুলো অবশ্যই ওই মহিলার ব্যাপারে পুরুষদেরকে বাজে চিন্তা করতে উৎসাহিত করবে এবং এই বাস্তবতাকে নানাভাবে অস্বীকার করার চেষ্টা করেন। এটা সৃষ্টিগত এবং প্রকৃতিগত, এটাকে অস্বীকার করা আর আত্মপ্রতারণার ভিতরে কোনো পার্থক্য নেই। বিধায় এ ধরনের কাজগুলো কোনো অবস্থাতে জায়েজ নেই এবং হারাম, তাহলে সেক্ষেত্রে শরীয়তের পর্দার আর কোনো প্রয়োজন থাকতো না। অতএব এখান থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা আমাদের করতে হবে। মোস্তাফিজুর রহমান বাবু আপনি লিখেছেন, জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি ইসলামী শরিয়া মোতাবেক জায়েজ? জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি ইসলামী শরিয়তে জায়েজ সেটি হলো অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এবং যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি সন্তানকে কী খাওয়াবো বা আমার ইনকাম কম এখন, এ সমস্ত চিন্তাভাবনা থেকে নেওয়া হয় না, সেটি জায়েজ। অর্থাৎ বাচ্চা এই মুহূর্তে জন্ম গ্রহণ করলে তাকে লালন পালন করাটা আমাদের জন্য কষ্টকর হবে, এখানে বাচ্চাকে রাখার মতো লোক নাই, অথবা একটা বাচ্চা আছে পৃথিবীতে, আরেকটা বাচ্চা হলে দুটো বাচ্চা একসাথে লালন পালন করতে আমাদের কষ্ট হয়ে যাবে, এ অর্থে কষ্ট হয়ে যাবে যে তাকে রাখার লোক নাই বা আপনার তাকে একসাথে লালন পালন করতে গিয়ে মায়ের কষ্ট বেশি হয়ে যাবে, অথবা আপনার মায়ের স্বাস্থ্যগত অসুবিধার কারণে এই মুহূর্তে বাচ্চা জন্ম হলে বাচ্চা তো গর্ভে ধারণ করা মায়ের জন্য কষ্টকর হবে, এরকম কোনো যৌক্তিক কারণে যদি হয় তাহলে সেটি জায়েজ, এবং সেটি হতে হবে অস্থায়ী পদ্ধতি, স্থায়ী কোনো পদ্ধতি লাইগেশন ইত্যাদি এগুলো ইসলামী শরীয়তে কখনো জায়েজ নয়।